আমরা জানি সম্প্রতি ব্যাংকিং প্রফেশনাল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সো আমরা অনেকেই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছি কিন্তু প্রক্রিয়াটি জানা নেই অনেকেরই। সো আমি আজকে আপনাদেরকে কিভাবে অনলাইনে আইবিবি ওয়েবসাইট থেকে সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রক্রিয়াটি দেখে নিই। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আধার অ্যাপ্লিকেশন থেকে প্রভিশনাল সার্টিফিকেট সিলেক্ট করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এক্সাম ইয়ার সিলেক্ট করলে আপনার অটো সব তথ্য চলে আসবে। তথ্য চলে আসলে প্রিভি বাটনে ক্লিক করবেন, প্রিভি বাটনে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট নামে একটি অপশন আসবে, সেখানে ফাইনাল সাবমিট ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কুইক টু পে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার বিভিন্ন ধরনের আসবে, ইন্টারনেট ব্যাঙ্কিং, নগদ, আদার্স, অন্যান্য সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, ওয়ালেট, এগুলো চলে আসবে। সেখান থেকে আপনি একটি সিলেক্ট করবেন, আমি নগদ সিলেক্ট করেছি। নগদ সিলেক্ট করার পরে দেখুন আপনার এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার একটি ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে আপনি সেই ওটিপিটি ইনপুট করলেন। ইনপুট করার পরে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন, প্রসিড বাটন ক্লিক করার পর আপনার পিন নাম্বার ইনপুট করবেন, তারপরে আবার প্রসিড বাটনে ক্লিক করবেন, তারপর রেকর্ডমেন্টটি সাকসেসফুল সাকসেসফুল ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস ডাউনলোড বাটন ক্লিক করে রেকর্ডমেন্টটি ভাউচার ডাউন।